আমার ভাইপো দেখো স্বাস্থ্য নিয়ে কতটা সচেতন, ঘুম থেকে উঠেই এক্সারসাইজ শুরু করেছে। মা বকে বকে করা গেছে, এভাবেই করা করছে তো বাচ্চা। দাও দাও একটু। আমার সকালবেলার ব্রেকফাস্ট বৌদি আমাকে দিয়ে দিয়েছে। জেঠিমা খাচ্ছে কালকেরে আমার পোড়া রুটি, আগুন লাগিয়ে দিয়েছিলাম সেই রুটি জেঠিমা খাচ্ছে। হ্যাঁ ওটাই দাও, কিচ্ছু হবে না। আমাকে ওটা কুচাচ্ছো তুমি, কুচে দাও তাহলে আমাকে। আমি বললাম তুমি কষ্ট দিব না, তুমি কষ্ট পাবে সেই জন্য আমি কোচাতে মানা করেছি, আবার আলাদা করে কষ্ট দেবো? তাই তুমি খাটাতে চাইছিলাম না তোমাকে। ঠাকুর খাইয়ে দিচ্ছে কত আদর করে দেখো। সকালবেলা একটা জিনিস খেয়াল করেছো জেঠিমা, দুজনা ম্যাচিং ম্যাচিং। তাড়াতাড়ি খেয়ে নাও, তাড়াতাড়ি ঠাকুর দিচ্ছে, তাড়াতাড়ি খাও বাবা। হাগড়ো এই তো। গুড মর্নিং সবাইকে জানাই আমার আসি, সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। তোমাদের তো অনেকক্ষণ আগেই দেখালাম বৌদি আমাকে খাবারটা দিয়েছিল, ওই যে নিচে ডাকছে আমাকে খেতে। আসলে আমি থাইরয়েডের ওষুধটা না খেতে ভুলে গেছিলাম, মানে খেতে গিয়ে মনে পড়ছে আমি থাইরয়েডের ওষুধটা খাইনি, তো সেই জন্যে এখন এক ঘন্টা মতো হয়ে গেছে আমি এসেছিলাম উপরের ঘরে। কালকে ভিডিও আপলোড করতে বসিয়েছি, এখনও ভিডিও আপলোড হয়নি, তো সেই জন্যেই উপরে এসেছি। তো চলো এখন নিচে যাবো, আমার ভাইপো ভাইজির খাওয়া হয়ে গেছে। এই যে তোমাদেরকে একটু হাই করে দিল, আর ওদিক থেকে আমার ভাইপো তখন থেকে বলেই যাচ্ছে হ্যালো বন্ধুরা, হ্যালো বন্ধুরা, সবাই হ্যালো বন্ধুরা বলে, তো সেই জন্য ও হ্যালো বন্ধুরা বলছে। তো আপনারা যাবেন নিচে? এনারা যাবে না, এনাদের খাওয়া হয়ে গেছে তো সেই জন্য এনারা যাবে না, তবে আমি নিচে যাবো। এতক্ষণ ট্রিটমেন্ট পাচ্ছিলাম, স্পেশাল ট্রিটমেন্ট পাচ্ছিলাম আমার মায়ের কাছ থেকে, চুলগুলোকে পুরো কি বানিয়ে দিয়েছে পাখির বাসা, বাহ 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 বাহ। আমার মায়ের পার্লারে এসেছিলাম, আমার চুলগুলোকে পাখির বাসা বানিয়ে দিয়েছে, এই দেখো। এবার আমাকে পুতনি বানিয়ে দিচ্ছে। এটা ঠিক, যদি কেউ চাও তো চলে আসবে আমার ভাইজির পার্লারে। মুড়ি খাওয়া হয়ে গেছে, এবার বসলাম একটু চা। আমার আজ জেঠিমার জন্য বসালাম, বৌদি খাবে না বললো। বৌদি চাটা করে দিতে চাইছিল, তো আমি বললাম তুমি কাজ করো, আমি চাটা করে নিচ্ছি। বৌদি বাইরে রান্না করছে, জেঠিমার চাটা আগে দিয়ে আসি। অনেক লোকই আছে, কিছু দেবে তুমি, যদি পছন্দ না হয় তোমার ফেলে দেবে। আজকে দিল আমি চা করার সময় বৌদিকে হাজারবার বললাম তোমার জন্য একটু চা করি, আর এখন বলছে দুজন চা খাচ্ছে আমাকে দিল না। সকাল থেকে আমার বৌদি আমাকে কোনো কাজ করতে দেয়নি, সবে একটা কাজ দিল, লঙ্কার বোটা ছাড়াতে। ভাবো সব থেকে কঠিন কাজটাই দিয়েছে, যাতে ঝাল লাগবে তো লাগুক, ননদিনীর লাগুক। দেখছো বৌদিরা কি চালাক, হ্যাঁ হাতে মারবে না, পাতে মারবে না, বিনা মুগুরে জব্দ করবে। আমাদের রান্নার চাল যেখানে থাকে ওপরটা।
দেখো বৌদি একটু আমার ভাইপোকে নিয়ে গেছে চুল কাটাতে, তোমাকে বললো সামনে একটু বসো, আর এদিকে আমি এখানে বসেছি বলে আমার ভাইজি ঘর থেকে পাখা নিয়ে এসেছে আমাকে হাওয়া করার জন্যে, উনুনের পাশে বসে পিছু মানে গরম লাগবে সেই জন্য আমাকে হাওয়া করছে, পাগল দেখো দেখো বৌদি, এতক্ষণ ধরে মা করছিল রান্না মাকে হাওয়া করলো না, যেই পিছু মানে বসছো অমনি পাখা নিয়ে চলে এসছে। বৌদি এদিকে আজকে উনুনে করছে চিকেন, কয়েকটা জামা কাপড় ছিল ছাদে সেগুলোই তুলতে এসেছিলাম, জেঠিমাদের বাড়িতে না খুব সুন্দর পুদিনা পাতার গাছ আছে, যদিও গাছগুলো রোদে একটু খারাপ হয়ে গেছে, আমি ভাবছি এখান থেকে গাছ নিয়ে যাব মানে বাড়িতে গিয়ে লাগাবো বলে, সেই সাথে খুব সুন্দর একটা ঘন্টা জামা ফুটেছে, দাঁড়াও তোমাদের একটু দেখাই, এই দেখো ফুলের রংটা যে আমার কী ভালো লাগে, এই ফুলগুলোও বেশ সুন্দর, আর এটা কী ফুল আমাকে কমেন্টসে জানাবে, দেখি কে কে বলতে পারো। একটুখানি রোদে গিয়ে দাঁড়িয়েছি তাতেই অবস্থা খারাপ, ভীষণ রোদ আজকে, তো এখন নিচে যাব, নিচে গিয়ে স্নান করব, আমার পরে আবার বৌদির লাইন, বৌদি বলেছে তাড়াতাড়ি স্নান করে নাও আমি ঢুকব, তো করে নি বুঝলে, আমি আর আমার ভাইপো ছিলাম ওপরে, এখন বৌদি ডাকছে খাওয়ার জন্য, নিচের দিকে তাকাও মা, একটু ঝোল দেবে না আলু দেবে না, এখন আমরা সিনেমা দেখতে দেখতে খাচ্ছি দই, আর আমার বৌদি দেখো হাড়ি ধরে খাচ্ছে, কত খায় সবাই শুধু আমাকে বলে কত খায় কত খায়, দেখো আমার বৌদিও কত খায়। আমার ভাইজি না আমার চুল নিয়ে খেলা করতে ভীষণ পছন্দ করে, কখনো আমার চুলটা বিভিন্ন স্টাইলে বাঁধার চেষ্টা করে, আর বাঁধার পর আমাকে আবার একটু দেখেও নেয় যে কেমন লাগছে, আবার কখনো সুন্দর করে একটু আঁচড়ে দেওয়ার চেষ্টা করে। আজকে অনেক দিন পর টিভির সামনে বসেছি, বলতে পারো সেই বিকাল থেকে, আজকে একটু সিনেমা দেখছি, সিনেমা তো তেমন দেখাই হয় না, আজ সুযোগ হয়েছে তাই একটু দেখছি, টিভিতে না MS ধোনি সিনেমাটা হচ্ছে, তো বিকালবেলায় জেঠিমা বলেছিল একটু ঘুরতে যেতে, আমি যাইনি জানো তো সিনেমাটা দেখবো বলে, আগেও দেখেছি কিন্তু আমার না ভীষণ ভালো লাগে, সেই সাথে মনে হয় সুশান্ত সিং মানুষটা যে চলে গেছে আর নেই আমাদের মাঝখানে, মানে দেখেই কেমন যেন একটু কষ্ট হয়। এদিকে বৌদি আবার সবার জন্যে ম্যাঙ্গো শেক বানিয়েছে আর সবাইকে দিয়ে দিয়েছে, তবে লাস্টের দিকে সিনেমাটা দেখিনি কারণ জেঠু এসে না একটু খবরটা চালিয়ে দিয়েছে, তো আমি আর কিছু বলিনি কারণ লাস্টের দিকটা অতটাও আমার ভালো লাগে না, আমার ওই মাঝের দিক পর্যন্তই ভালো লাগে। তো এখন আমরা সবাই মিলে ম্যাঙ্গো শেক খাচ্ছি, সেই সাথে রাতের রুটি বানানো হবে, আমি আর জেঠিমা চলে এসেছি, আমি জেঠিমাকে বললাম তুমি আজকে ভাজবে আমি আজকে বেলবো, কারণ বৌদি না রুশু আর আয়ুষকে নিয়ে একটু পড়তে বসিয়েছে, কালকে যেহেতু রুটি ভাজতে গিয়ে আগুন লেগে গেছিলো তাই ওদিকে আজকে আর আমাকে বসতেই দেবে না, তো জেঠিমা এখন উনুনটা চালাচ্ছে, তবে জানো তো কালকে না খুব সাংঘাতিকভাবেই আগুনটা লেগেছিলো, সেই সাথে আমি যে জামাটা পরেছিলাম ওটা সুতির জামা ছিল না, ওটা একটু ওই টেরিকোট টাইপসের ছিল, তো যদি লেগে যেত তাহলে কি হতো জানি না, সবটাই মা কালীর কৃপা, ভাগ্যিস বৌদি দেখেছিল, কারণ বৌদি না মাথা নিচু করে রুটি বেলছিল, তো হঠাৎ করে আমি যখনই এদিকে রুটিটা সেঁকতে লেগেছি তখন না কখন যে ওদিকে আগুনটা ছড়িয়ে গেছে, মানে জেঠিমাদের যদি বেড়ার ঘর হতো তাহলে আগুনটা খুব দাউ দাউ করে জ্বলতো, এবার আমি যখন আগুনটাকে নেভানোর চেষ্টা করেছি যখন হাত দিয়ে ওটাকে থাবা মেরেছি তখন না আগুনটা আরও বেশি জ্বলে গেছে, যেহেতু পাটের আশ পাটকাঠিতে প্রচুর পরিমাণে ছিল, মানে আগুনটা পুরো ছড়িয়ে গেছিলো, তারপর বৌদি জল এনে ঢাললো, যাই হোক সবটা ঠিকঠাক হলো। তবে এদিকে দেখো আমি আর জেঠিমা দিব্যি রুটি ভাজছিলাম, মাঝখান থেকে ইনি এসে ব্যাঘাত ঘটাচ্ছে, ও জেঠিমা কার সাথে কথা হয়েছিল বল, আমি তর্ক বানাতে পারি না, না তর্ক বানাতে আটা লেগে গেল, আটা লেগে গেল, আমার কচা পেঁয়াজ কাটতে দিয়েছে আর নিচে ভালো কাজে বসেছে, খুব চালাক আজকালকার বউগুলো খুব চালাক, আমার এই এটা তো ভাবিনি, এটা তো ভুলে গেছিলাম যে পেঁয়াজ কাটলে নকল হয়ে যাবে আমার, বলবো না আমাকে দিল কষ্টের কাজ আর নিজে বসে বসে সুখের কাজটা করছে দেখো, হ্যাঁ আমার হাত কালো হচ্ছে আর ওনার হাত ফর্সা হচ্ছে দেখো, হ্যাঁ হয়তো নিজের হাত ফর্সা করছে আর আমার হাতটা কালো করলো, খাওয়াবো তো চলো আমার সাথে খাঞ্জিপুরে রোজ রান্না করে খাওয়াবো, যাবে দেখো তা যাবে না জেঠিমা। রুটি বানানো হয়ে গেছে, এখন আমি জামা কাপড়গুলোকে একটু ভাঁজ করে রাখছি আর তারপর চলে এসেছি রান্নাঘরে, তোমরা তো দেখলে বৌদি আমাকে রুটি ভাজতে দেয়নি, এগুলো কাটতে বলেছিল, এখানে আছে পেঁয়াজ টমেটো আদা আর রসুন,
আর এদিকে আছে মুসুরির ডাল। কালকে যে ডালটা দেখলে জেঠিমাদের নিজেদের জমির, সেই ডালটাকেই সকালবেলায় সিদ্ধ করা হয়েছে। এই ডালটা দিয়ে আজকে তরকা বানানো হবে, সেই জন্যই বৌদি আমাকে পেঁয়াজ টমেটো ওগুলো কাটতে বলেছিল। আর আদা আর রসুনটাকে না গ্রেটারে ওই ঘষে নেওয়া হয়েছে আর কি। সেই সাথে বৌদি এখন বানাচ্ছে চা, তবে আমার চাটা বৌদি আগে বানাচ্ছে, তারপর ওনাদের চাটা গরুর দুধের হবে। আর এদিকে তাও বসিয়ে দিয়েছে তরকার জন্যে, তবে আগে চাটা খাবো, তারপরেই তরকাটা বসানো হবে। তো এখন চাটা নিয়ে আমি একটু বাইরের দিকে যাচ্ছি, আর এদিকে বৌদি না দুধ নিতে এসেছে, উনুনের ওপরে গরুর দুধ গরম করতে রাখা ছিল, তো সেই জন্যে বৌদি এখন নিতে এসেছিল। আর আমিও ভাবছি একটু বাইরে বসেই চাটা খাবো, আজকে না বেশ গরম পড়েছে, আজকে বাইরে না বেশ ঠান্ডা হাওয়া চলছে, তবে ঘরের মধ্যে ভীষণই গরম লাগছে। তো বাইরে বসেই চাটা উপভোগ করে আমি চলে এসেছি আবার রান্নাঘরে। বৌদি ফ্রাইং প্যানে তেল দিয়ে দিয়েছে, সেই সাথে তেলের ওপরে দিয়েছে কারি পাতা, একটা এলাচ দিয়েছে, আর এবার দিচ্ছে শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আগে দিতে ভুলে গেছিল, সেই সাথে ডিম ভেজে আগে বৌদি তুলে রেখেছে। আর এদিকে বৌদিদের চাটা হচ্ছে। আমি না বৌদির কাছ থেকেই কড়া চা খাওয়া শিখেছি, বৌদি ভীষণ কড়া চা পছন্দ করে। তবে তোমাদেরকে চাটা দেখাতে গিয়ে বৌদি এদিকে তেলের ওপরে ওই গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে দিয়েছে, আর এবার আমি একটুখানি নাড়িয়ে চাড়িয়ে দেবো। মানে আজকে রান্নাটা বৌদিই করছে, কিন্তু খুন্তিটা একটু আমিই ধরেছি, আমি বললাম তুমি সব কিছু দিয়ে দাও, আমি নাড়িয়ে নিচ্ছি, কারণ এদিকে বৌদির চাটা হয়ে গেছে। তো বৌদি নিজের জন্যে আর সেই সাথে জেঠু জেঠিমার জন্যেও বানিয়েছে চা, তবে দাদা খাবে না বলেছে, তো সেই জন্যে আর দাদার জন্যে বানাইনি। আর এদিকে আদা আর রসুনটা ভাজা হয়ে গেছে, এবার যে পেঁয়াজগুলো কাটা ছিল সেই কেটে রাখা পেঁয়াজগুলো বৌদি দিয়ে দিল, আর এবার এই পেঁয়াজটাকেও একটু ভালো করে ভেজে নেব। বৌদি এদিকে ফোনে কথা বলছে, আর একটা একটা করে জিনিস মানে যা যা লাগবে সমস্ত কিছু একে একে দিয়ে দিচ্ছে। এবার দিয়ে দিল লবণ, সেই সাথে দিয়ে দিচ্ছে বেশ খানিকটা হলুদ। হলুদটা দেওয়ার সঙ্গে সঙ্গেই না ফ্রাইং প্যানে লাগতে শুরু করেছে, এই জন্য না আমি হলুদটা একদম সব শেষে দিই, সমস্ত মশলা ভালো করে কষিয়ে নিই তারপর আমি শেষে দিই। তবে বৌদি আগেই দিয়ে দিল, আর এবার বৌদি খাচ্ছে চা। তবে আর কোনো গুঁড়ো মশলা কিন্তু এখনও দেওয়া হয়নি। তো এদিকে সমস্ত কিছু ভালোমতো ভাজা হয়ে গেছে, আর এবার এর মধ্যে টমেটোগুলো দিয়ে দেওয়া হলো। টমেটোগুলোকেও একটু ভালো করে ঘেঁটে নিয়ে বৌদি এর মধ্যে দিয়ে দিচ্ছে তিনটে কাঁচা লঙ্কা। বৌদিদের বাড়িতে না লঙ্কাটা একটু কম খাওয়া হয়, আমার বাড়িতে গিয়ে যে কী পরিমাণে ঝাল খাওয়া বেড়েছে সে কথা আর কি বলবো তোমাদের। এবার এর মধ্যে দেওয়া হলো কিছুটা ধনে পাতা, আমি তো রান্নার শেষে দিই, বৌদি বললো এখন একটু দেবে, আবার শেষেও একটু দেবে। তবে বৌদি জেঠিমা যে কোনো রান্নাতে কম বেশি মিষ্টি ব্যবহার করে, তো মিষ্টির জন্য এখানে একটুখানি গুড় দেওয়া হচ্ছে, যেহেতু জেঠিমার চিনি খাওয়া বারণ তাই গুড়টা ব্যবহার করা হচ্ছে। আর এবার সিদ্ধ করে রাখা ডালটা দেওয়া হচ্ছে। আমি না কখনো শুধু মুসুর ডালের তরকা খাইনি, আজ প্রথম খাবো। এমনিতে তরকা আমার খেতে বেশ ভালো লাগে, আর মুসুর ডাল তো আমি ভীষণই পছন্দ করি। তো বৌদি বললো শুধু মুসুর ডালের তরকাও খেয়ে দেখবে, ভীষণ ভালো লাগে। তো যাই হোক, রান্নাটা সারি তারপরেই খাবো। তো এখানে বৌদি একটুখানি জল দিল, জলটা ওনার কম মনে হচ্ছিল বলে আরও একটু দিয়ে দিল, আর এবার ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছে। আমার না বিকাল থেকে শরীরটা একটু খারাপ করছিল, যার জন্য আমার একদমই কথা বলতে ইচ্ছে করছিল না, সেই জন্যে ভয়েস ওভার দিতে হচ্ছে। তো রান্না প্রায় শেষের দিকে, আর এবার বৌদি আবারও খানিকটা ধনে পাতা উপর দিয়ে দিয়ে দিল, আর এবার একটুখানি ঘি দিয়ে দিচ্ছে। আর এবার সবশেষে একটুখানি ভাজা জিরের গুঁড়ো ওপর দিয়ে ছড়িয়ে দেওয়া হলো। এটাকে আর খুব বেশি নাড়াচাড়া করবো না, মোটামুটি একটুখানি নেড়ে নিয়ে এটাকে কিছুক্ষণের জন্য একটুখানি ঢেকে রাখলাম। এখন বাজে ওই 9:15 মতো, সবাই খেতে বসে পড়েছে, আমিও বসবো। আসলে তরকাটা রান্না করে আমি ঘরে গিয়ে একটু শুয়েছিলাম, ওই যে বললাম শরীরটা একটু খারাপ করছিল। আসলে আজকে সকাল থেকেই না পেটটা কেমন দম ধরে আছে, তো সেই জন্যেই শরীরের মধ্যে না কেমন অস্বস্তি ফিল হচ্ছিল। তো জেঠু ওপরে বসেছে, কারণ জেঠু না নিচে বসতে পারে না, তো সেই জন্যে জেঠু সবসময় টেবিল চেয়ারে খায়, আর আমিও এখন বসে পড়েছি, সবাই মিলে একসঙ্গে খাবো। বৌদিদের বাড়িতে এই বিষয়টা আমার খুব ভালো লাগে, সবাই মিলে না খাবারটা একসঙ্গে খাওয়ার চেষ্টা করে, আর আমার মনে হয় এই নিয়মটা না কম বেশি সব পরিবারেই থাকা উচিত, কারণ একে অপরের সঙ্গে সময় কাটালে না দূরত্ব খানিকটা কম হয়, আর যত কম সময় কাটাবে তত দূরত্ব না বাড়বে। তো আমার শ্বশুরবাড়িতে না কখনো এই বিষয়টা আমি পাইনি, আমি এটা খুবই পছন্দ করতাম, কিন্তু আমার সে সৌভাগ্য হয়নি। আমার শ্বশুরবাড়িতে যখন যার সময় হয় তখন সে খেয়ে নেয়, এরকম একটা ব্যাপার। এখন আমি সেপারেট, কিন্তু একটা সময় তো আমরা জয়েন্ট ফ্যামিলিতে ছিলাম, তাই না? তো এখন আমরা সবাই রেডি হয়ে গেছি, যাব বহরমপুরে। আমি ভেবেছিলাম হয়তো আমরা কালকে যাব, কিন্তু বৌদি দুপুরবেলাতে হঠাৎ করে বলল যে আজকে বৌদিরা রাত্রিবেলায় চলে যাবে। তবে বৌদি আমাকে বলছিল তুমি থেকে যাও, তুমি কালকে যেও।
তো আমি ভাবলাম যে না, আমারও কোনো কাজ হয়নি, এসে এসেই আমি চলে এসেছি, তো সেই জন্যে চলে যাই। আর সবাই চলে গেলে আমারও আর একা একা ভালো লাগবে না। তবে আমরা সবাই চলে গেলে জেঠিমার মনটা না ভীষণই খারাপ হয়ে যাবে। আর বৌদিরা বেশ অনেক দিন ধরেই বাড়িতে আছে, মানে বাচ্চা কাচ্চাদের ছুটি ছিল, তো সেই জন্যেই বৌদিরা বাড়িতে ছিল। দু একদিনের জন্য ওনারা বহরমপুরে গেছিলো, আবার চলে এসেছিলো। তো জেঠু জেঠিমা দুজনারই মন ভীষণ খারাপ। আর সেই সাথে এখন আমরা বেরোবো, তার আগে জেঠুকে জেঠিমাকে একটু প্রণাম করে নিলাম। আর এদিকে এখন দাদা গাড়ি বের করে নিয়েছে। এই যে জুতো আমার কাছে, চলো চলো আর ওই দিক দিয়ে ঢুকে পড়বে পিছি। কালকে আসার পর থেকে সবার সঙ্গে ভীষণ সুন্দর সময় কাটিয়েছি, এটা তো বলার অপেক্ষা রাখে না। তো জেঠু জেঠিমা দাঁড়িয়েছিল যখন, তখন দেখে না সত্যিই খুব খারাপ লাগছিল। যেখানেই যাও না কেন, দেখবে ছেড়ে আসতে না তখন একটা আলাদা রকমেরই কষ্ট হয়। যদিও জেঠিমাদের বাড়ি থেকে বহরমপুরটা খুব বেশি দূরে নয়, খুব বেশি বেশি আধ ঘন্টা সময় লাগে, তবে রাত্রিবেলায় রাস্তাটা খুবই ভালো লাগছিল। আর সেই সাথে এই লরিগুলোকে দেখতে আমার ভীষণই ভালো লাগছিল, এত সুন্দর করে সাজানো ছিল না। তো বৌদি বলছিল দাদাকে যে দাদা যেন বৌদিকে একদিন একটু রাত্রিবেলায় লং ড্রাইভে কোথাও নিয়ে যায়। তো এই সমস্ত গল্প গুজব করতে করতে আমরা এখন চলে এসেছি বৌদির ফ্ল্যাটে। অ্যাকচুয়ালি আমি এখন আর ঘরে যাব না, কারণ অনেকটা রাত হয়ে গেছে। তো তো সেই জন্যে আজকের রাতটা আমি এখানেই থাকবো, কালকে সকালবেলায় আমি ঘরে যাব। তো চলো এই ব্লগটা এখানেই শেষ করি। সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।